वेलकम टू दिशा एग्जाम गाइड प्रिय चतुर्थ श्रेणी शिक्षार्थी बंधुरा तुम्हारे भिडियोटी आलोचना करते चले क्लास फोर थर्ड यूनिट टेस्ट 2022 विषय प्रश्नपत्र सम्पूर्ण उत्तर सह बंधुरा चतुर्थ श्रेणी परिवेश विषय सम्पूर्ण उत्तर सह प्रश्नपत्रटी देखे नीले अवश्य अवश्य तुम्हारे फाइनल परीक्षा अर्थात थर्ड यूनिट टेस्ट बा थर्ड समेटिव टेस्टे तुम्हारा एखान थेके अनेक प्रश्न कमन पे जाबे बंधुरा परिवेश विषय पूर्णमान 50 अर्थात तुम्हारे 50 मार्कर परीक्षा हबे समय देवा हबे 2 घंटा ताहले देरी ना करे देखे निया जाक सम्पूर्ण उत्तर सह कोश्चन पेपर क्लास फोर थर्ड यूनिट टेस्ट 2022 प्रथम एक वाक्य उत्तर दाओ प्रथम प्रश्न प्रश्न नम्बर 1 मानुष प्रथम कौन पशु के पोष मानिए उत्तर कुकुर के 2 नम्बर प्रश्न জমিতে নাঙ্গল দেওয়ার জন্য মানুষ কোন পশুকে ব্যবহার করত উত্তর বলদ ও ঘোড়া 3 নম্বর প্রশ্ন প্রথমে মানুষ কোন ফসল চাষ করেছিল উত্তর গম যব বার্লি 4 নম্বর প্রশ্ন যাযাবর সমাজের পর কোন সমাজ শুরু হয়েছিল উত্তর পশুপালক সমাজ 5 নম্বর প্রশ্ন মানুষ প্রথমে জমির मानुष प्रथम जमिर पोका माकड़ मारार जन्नो की व्यवहार करत उत्तर शुकनो गोबर पोड़ा छाई बा नील जातीय गाचर पातार रस 6 नम्बर प्रश्न पश्चिमबंगेर मानुषेर प्रधान खाबार की पश्चिमबंगेर मानुषेर प्रधान खाबार की उत्तर भात पश्चिमबंगेर मानुषेर प्रधान खाबार की उत्तर भात 7 नम्बर प्रश्न कोन अंचले गम जोयार ओ बाजरा चाष बेशी हय उत्तर पांजाबे কোন অঞ্চলে গম জোয়ার ও বাজরা চাষ বেশি হয় উত্তর পাঞ্জাবে 8 নম্বর প্রশ্ন কোন জেলার সরপুরিয়া বিখ্যাত উত্তর নদিয়া জেলার কৃষ্ণনগরের কোন জেলার সরপুরিয়া বিখ্যাত উত্তর নদিয়া জেলার কৃষ্ণনগরের 9 নম্বর প্রশ্ন কয়েকটি মিষ্টি জলের মাছের নাম লেখো উত্তর রুই কাতলা মাগুর কই ইত্যাদি রুই কাতলা মাগুর কই ইত্যাদি মিষ্টি জলের মাছ 10 নম্বর প্রশ্ন কয়েকটি প্রাণীর নাম লেখো যারা নিজের খাদ্য মজুদ করে রাখে উত্তর মৌমাছি ইঁদুর পিঁপড়ে মৌমাছি ইঁদুর পিঁপড়ে 11 নম্বর প্রশ্ন জীবাণু থেকে খাদ্যদ্রব্যকে বাঁচায় এমন কয়েকটি উপকরণের নাম লেখো উত্তর মধু ঘি নুন তেল জীবাণু থেকে খাদ্যদ্রব্যকে বাঁচায় এমন কয়েকটি উপকরণের নাম লেখো উত্তর মধু ঘি নুন তেল 12 নম্বর প্রশ্ন গাছ বাঁচানোর জন্য লড়াই করেছিলেন এমন কয়েকজনের নাম উল্লেখ করো উত্তর সুন্দরলাল বহুগুণা অজিত কুমার ব্যানার্জি সুন্দরলাল বহুগুণা অজিত কুমার ব্যানার্জি 13 নম্বর প্রশ্ন একটি স্মৃতিসৌধের নাম লেখো উত্তর তাজমহল একটি স্মৃতিসৌধের নাম লেখো উত্তর তাজমহল 14 নম্বর প্রশ্ন বক্সা অরণ্য কোন জেলায় অবস্থিত উত্তর জলপাইগুড়ি জেলায় 15 নম্বর প্রশ্ন লেপচা মিউজিয়াম কোন জেলায় অবস্থিত উত্তর দার্জিলিং 16 নম্বর প্রশ্ন জামা মসজিদ কোথায় অবস্থিত উত্তর দিল্লিতে 2টি বা 3টি বাক্যে উত্তর দাও 1 মানুষকে কেন সামাজিক প্রাণী বলা হয় উত্তর মানুষ সমাজে সবার সঙ্গে মিলেমিশে থাকে একা একা কোনো মানুষই থাকতে পারে না দলবেদে সমাজে থাকে বলেই মানুষকে সামাজিক প্রাণী বলে আত্মীয় শব্দের অর্থ বুঝিয়ে লেখো উত্তর একই পরিবারের শাখা প্রশাখাকে একসঙ্গে আত্মীয় বলে একই পরিবারের শাখা প্রশাখাকে একসঙ্গে আত্মীয় বলে 3 সমাজ কিভাবে গড়ে ওঠে উত্তর অনেক মানুষ এক জায়গায় একসঙ্গে মিলেমিশে বাস করে এবং একে অন্যের কাছে নানাভাবে সাহায্য করে এই রকম মিলেমিশে একসঙ্গে থাকা থেকেই সমাজ গড়ে ওঠে 4 নম্বর প্রশ্ন পশুপালন শেখার ফলে মানুষের কি কি সুবিধা হয়েছিল উত্তর
পশুপালন শেখার ফলে মানুষের অনেক সুবিধা হয়েছিল। ক, পশুপালন শেখার ফলে মানুষের জীবনযাত্রা অনেক সহজ হয়। খ, মানুষ পশুকে চাষের কাজে ব্যবহার করতে লাগলো। গ, আগে মানুষ মাথায় করে মালপত্র বহন করত, কিন্তু পশুপালনের ফলে মানুষ পশুর পিঠে মালপত্র তুলে দিত, ফলে মানুষের কষ্ট বা পরিশ্রম কমল। ঘ, এছাড়াও পশুদের থেকে পুষ্টিকর দুধ তাদের মাংস পেত, ফলে তাদের খাদ্যের অভাবও মিটল। পাঁচ নম্বর প্রশ্ন, বিনিময় প্রথা বলতে কি বোঝো? বিনিময় প্রথার ফলে কি হলো? উত্তর, নিজের প্রয়োজনে একটা জিনিসের পরিবর্তে আর একটি জিনিস দেওয়া নেওয়াকে বিনিময় প্রথা বলে। বিনিময় প্রথার ফলে ক, এক অঞ্চলের সঙ্গে আরেক অঞ্চলের যোগাযোগ তৈরি হলো। খ, বাড়তি খাবার নষ্ট হওয়ার পরিমাণ কমলো। গ, ব্যবসা বাণিজ্য শুরু হলো। ছয় নম্বর প্রশ্ন, জল দূষণের দুটি কারণ লেখো। উত্তর, জল দূষণের দুটি কারণ হলো ক, জলে নানা আবর্জনা জঞ্জাল প্লাস্টিক ফেলার ফলে জল দূষণ হয়। খ, কৃষিক্ষেত্রে বিভিন্ন বিষাক্ত কীটনাশক ব্যবহার করা হয়, ফলে তা বৃষ্টির জলের সাথে নদী খাল বিলে মেশে এবং জল দূষণ ঘটায়। সাত নম্বর প্রশ্ন, মাটি কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে? উত্তর, মাটি নষ্ট হওয়ার কারণ ক, মাটির কণা জলে ধুয়ে বেরিয়ে গেলে মাটি নষ্ট হয়। খ, মাটিতে যা যা মেশার কথা নয় তা যদি মাটিতে মেশে তবে মাটি খারাপ হয়। গ, বেশি ফসল ফলানোর জন্য মাটিতে নানা রকম কীটনাশক ব্যবহার হচ্ছে, এর ফলে মাটির গুণাগুণ হ্রাস পাচ্ছে। ঘ, এছাড়া মাটিতে বিভিন্ন জঞ্জাল মেশার ফলেও মাটি নষ্ট হয়ে যাচ্ছে। আট নম্বর প্রশ্ন, মানুষ কিভাবে চাষবাস শিখেছিল? উত্তর, আদিম মানুষ খাদ্যের জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াত। সে সময় মানুষ লক্ষ্য করেছিল পশু পাখি ফল খাবার সময় বা তাদের মলত্যাগের সময় বীজ মাটিতে পড়ে, কিছুদিন পর ওই বীজ থেকে গাছের চারা বেরোচ্ছে, এই দেখে মানুষ চাষবাস করার কথা ভেবেছিল। মানুষ কিভাবে চাষবাস শিখেছিল, এর উত্তর তোমরা পেয়ে গেলে। নয় নম্বর প্রশ্ন, স্থাপত্য ও ভাস্কর্য বলতে কি বোঝো? উত্তর, স্থাপত্য পুরনো দিনের বাড়ি মসজিদ মন্দির গির্জা এসবকে বলে স্থাপত্য। পুরনো দিনের বাড়ি মসজিদ মন্দির গির্জা এসবকে বলা হয় বলে স্থাপত্য, যেমন কোণারকের মন্দির বিষ্ণুপুরের রাসমঞ্চ ইত্যাদি। ভাস্কর্য পাথর বা অন্য কিছুর গায়ে খোদাই করে নকশা মূর্তি ফুটিয়ে তোলা হয়, এগুলিকে বলে ভাস্কর্য। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।